আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নর্মাল সলিউশন, এটি হচ্ছে একটি ভলিওমেট্রিক সলিউশন। আমরা আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের টাইটেশন বা আদার্স অ্যানালাইটিক্যাল প্রসেসে এই ধরনের সলিউশন ব্যবহার করে থাকি। এটি খুবই ইম্পর্টেন্ট যে আমাদের নর্মাল সলিউশন তৈরি করা এবং সেটা দিয়ে বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রোডাক্টের কোয়ালিটিটাকে এনশিওর করা। আজকের এপিসোডে আমরা এই নর্মাল সলিউশন সম্পর্কে আইডিয়া লাভ করব এবং আমরা জানব যে কিভাবে খুব সহজে দুটি সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমে আমাদের ল্যাবরেটরির সকল প্রকার সলিড রিয়েজেন্টের নর্মাল সলিউশন এবং সকল প্রকার লিকুইড রিয়েজেন্টের নর্মাল সলিউশনকে আমরা তৈরি করে ফেলতে পারি। আজকে আমাদের এপিসোডে যে সকল বিষয়গুলো থাকছে তা হচ্ছে নর্মাল সলিউশন কি, ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি এবং এটা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা, ফাইনালি দুটি ক্যালকুলেশন থাকছে যে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা খুব সহজেই নর্মাল সলিউশন তৈরি করে ফেলতে পারবো এবং এন্ড অফ দ্য টাইম একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ক্যালকুলেশনটি করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নিব নর্মাল সলিউশন কি। নর্মাল সলিউশনের যে ডেফিনেশনটি রয়েছে সেই ডেফিনেশনে সিম্পলি বলা হচ্ছে, নর্মাল সলিউশন ইজ এ সলিউশন দ্যাট কন্টেইন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যাক্টিভ সাবস্টেন্স ইন 1000 ml অফ সলিউশন। এই ডেফিনেশন থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে নর্মাল সলিউশন হচ্ছে এরকম একটি সলিউশন যেই সলিউশনে কোনো অ্যাক্টিভ সাবস্টেন্সের 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পরিমাণ ওই সাবস্টেন্সটি থাকবে এবং সেটার ভলিউম হবে 1000 ml। যদি এটাকে আমি খুব সহজে একটু বোঝাতে চাই, ধরেন যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 40, যেহেতু বলছে গ্রাম ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট মিন্স হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে ইকুইভ্যালেন্ট ওয়েট আছে তার গ্রামের 1 টাইম, অর্থাৎ যে 40 গ্রামই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 40, সো 40 গ্রাম হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। এবং এই 40 গ্রামকে যদি আমরা ডিস্টিল ওয়াটারে অ্যাড করে টোটাল ভলিউমকে 1000 ml করি, তাহলে কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 নর্মাল সলিউশন হয়ে যাবে। একদম সিম্পল একটি প্রসেস, এটাকে আমাদের একটু মেমোরাইজ রাখতে হবে যে আমরা বেসিক্যালি কী করলে নর্মাল সলিউশনটা হবে। এখানে কিছু ক্রাইটেরিয়া অ্যাড থাকে একটা নর্মাল সলিউশন করার জন্য, যে আমার টোটাল 40 গ্রাম দিলেই হয়ে যাবে এটা না, এটার সাথে পিউরিটিটা অ্যাডজাস্ট আছে, এছাড়াও লিকুইড যেই রিয়েজেন্ট রয়েছে সেটার ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটিটা অ্যাডজাস্টেন্ট আছে যদি আমরা সেটাকে ml এ অ্যাড করতে চাই। পিউরিটিটা কেন এখানে থাকবে কনসিডার করতে হবে, ধরুন যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড পিউরিটি যদি 100% হয় তাহলে কিন্তু 40 গ্রাম দিলেই হয়ে যাচ্ছে। যদি এটা 100% পিওর না হয়, যদি 50% পিওর হয়, তাহলে কিন্তু আমাকে ডাবল টাইম দিতে হবে, অর্থাৎ 80 গ্রাম দিলে আমার 1 নর্মাল সলিউশন হবে, যেহেতু অ্যাক্টিভ সাবস্টেন্স লাগবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নর্মালি নর্মাল সলিউশন বিভিন্ন রেঞ্জের আমরা করে থাকি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো নর্মাল সলিউশন করে নিতে পারি, আমাদের সুবিধা অনুযায়ী, টেস্টের মেথডের সুবিধা অনুযায়ী। তারপরও কিছু নর্মাল সলিউশনের কিছু কল্ড নেম রয়েছে, সেটা যদি আমরা বলি, যেমন নর্মাল সলিউশন বলতে নর্মালি হচ্ছে 1 নর্মালকে বোঝানো হয়, ডাবল নর্মাল সলিউশন বলতে 2 নর্মাল সলিউশনকে বোঝানো হয়, হাফ নর্মাল সলিউশন বলতে 0.5 নর্মালকে বোঝানো হয়, এবং 10th নর্মাল বলতে 0.1 নর্মালকে বোঝানো হয়, 100th নর্মাল বলতে 0.01, এবং ফাইনালি হচ্ছে 1000th নর্মাল বলতে 0.001 নর্মালকে বোঝানো হয়। এছাড়া বিভিন্ন রেঞ্জের আমরা তৈরি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। নর্মাল সলিউশন তৈরি করার জন্য ইকুইভ্যালেন্ট ওয়েট একটি ফ্যাক্ট, অর্থাৎ আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা কোথায় পাবো, কীভাবে পাবো। নর্মালি হচ্ছে প্রত্যেকটা যৌগের যেই মলিকুলার ওয়েট রয়েছে, অর্থাৎ একটা মৌল বা যৌগের যে মলিকুলার ওয়েট রয়েছে সেই ওয়েটটা থেকেই কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা বের করতে পারি। কীভাবে বের করতে পারি, নর্মালি আমি যদি একটু এক্সাম্পলটি নিয়েই বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডকে দিয়ে বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়ামের মলিকুলার ওয়েট হচ্ছে 23 প্লাস হাইড্রোজেনের হচ্ছে 1 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, এভাবেই কিন্তু আমাদের 40 হচ্ছে টোটাল মলিকুলার ওয়েট আসে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি আসলে 40? না, ইকুইভ্যালেন্ট ওয়েট 40 ঠিক আছে, বাট এইভাবে যোগ করলেই হবে না, অর্থাৎ এই মলিকুলার ওয়েটকে তার ব্যালেন্সি দিয়ে যদি আমরা ভাগ করি, অথবা এটাকে অন্যভাবে যদি বলা হয় যে যদি আমাদের বেস হয় তাহলে তার হাইড্রোক্সাইড
যে নাম্বার রয়েছে ওএইচ মূলকের যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে যদি ডিভাইড করি, আর যদি অ্যাসিড হয় তাহলে হাইড্রোজেন যে আয়ন রয়েছে সেই হাইড্রোজেন আয়নের যে নাম্বার রয়েছে, অর্থাৎ ওই যৌগে যতটুকু হাইড্রোজেন আয়ন, যত নাম্বার হাইড্রোজেন আয়ন রয়েছে সেটা যদি দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটটা পেয়ে যাব। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড মূলক রয়েছে একটি, সো আমরা 40কে যদি এক দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 40ই হচ্ছে। সেম একইভাবে যদি আমরা দেখি যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে H2SO4, এখানে সালফিউরিক অ্যাসিডের যে টোটাল যে মলিকুলার ওয়েট রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে 98। তো এই 98কে যদি আমরা এখানে সালফিউরিক অ্যাসিডে H2তে আছে, দুটি হচ্ছে হাইড্রোজেন আয়ন রয়েছে, নাম্বার অফ হাইড্রোজেন আয়ন ইজ 2, সো আমরা কিন্তু এই 98কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে যে জিনিসটা হয় আমার এটার ইকুইভ্যালেন্ট ওয়েট হয় 49। সেম একইভাবে ফসফরিক অ্যাসিড, আমরা জানি যে H3PU4, এই ফসফরিক অ্যাসিডের টোটাল মলিকুলার ওয়েট হচ্ছে 98, এবং এখানে ফসফরিক অ্যাসিডে হাইড্রোজেন আয়ন রয়েছে হচ্ছে নাম্বার অফ হাইড্রোজেন আয়ন 3, তাহলে আমরা 98কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 32.6 হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ওয়েটটা আসলে কী। আপনারা কিন্তু যে কোনো যৌগের ইকুইভ্যালেন্ট ওয়েট এভাবে বের করে নিতে পারেন, এবং সেটা থেকে নর্মালি নেক্সট ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা নর্মাল সলিউশনটাও খুব সহজে করে ফেলতে পারেন। ক্যালকুলেশনটি বলার আগে জাস্ট দুটি নোট শেয়ার করছি যে সলিড রিয়েজেন্টের জন্য আমি কেন একটি ক্যালকুলেশন করেছি এবং লিকুইড রিয়েজেন্টের জন্য কেন আরেকটি ক্যালকুলেশন করেছি। নর্মালি যেই মেন ক্যালকুলেশনটি রয়েছে সেটাকেই আমি জাস্ট একটু মডিফিকেশন করে, মডিফিকেশন না, এটা জাস্ট হচ্ছে একটু অ্যারেঞ্জ করে এরকম একটা পর্যায়ে নিয়ে আসছি যে আপনি যদি এখানে ডাটাটা এন্ট্রি করেন, অর্থাৎ এই ফর্মুলেশনে এন্ট্রি করেন, তাহলে আপনি খুব সহজেই আপনার সব কিছু কনসিডার করে পেয়ে যাবেন যে আপনার কত গ্রাম কতটুকুতে দিতে হবে। তাহলে সলিড এবং লিকুইডের জন্য আলাদা কেন? প্রথমে আসি সলিডটার ক্ষেত্রে। যেমন আমরা সলিড যে রিয়েজেন্ট ইউজ করি সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম থাইওসালফেট, সিলভার নাইট্রেট, সেটা হতে পারে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো সলিড অবস্থায় থাকে। যেহেতু আমরা প্রথমে কিন্তু ডেফিনেশন আমরা জেনেছিলাম যে ইকুইভ্যালেন্টের সমপরিমাণ ওয়েট কি গ্রামে দিতে হবে, তাহলে সলিডটাকে কিন্তু আমরা খুব সহজেই অ্যানালিটিক্যাল ব্যালেন্স মিটারে গ্রামে দিয়ে মেপে ফেলতে পারি, এবং এটার মেপে আমরা দিতে পারি, অর্থাৎ পিউরিটি কনসিডার করে এটাকে মেপে একটা ক্যালকুলেশন আমরা দিয়ে দিতে পারি। কিন্তু আমাদের সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে অ্যাসিড জাতীয় যে লিকুইড যে রিয়েজেন্ট রয়েছে সেটাকে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে ব্যালেন্স মিটারে ওয়েটে অ্যাড করা যাবে, কিন্তু যদি অ্যাক্সেস বা কম হয় সেক্ষেত্রে এটাকে অ্যাডজাস্ট করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তার চেয়ে বেটার হয় আমরা যদি ব্যুরেট দিয়ে, আমরা যদি MLA মেপে এটাকে নেই তাহলে ইজি হয়, বোতল থেকে নেওয়া নিয়ে হচ্ছে MLA মেপে নিয়ে দেন সলিউশনটা করে ফেলা। এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিফিক গ্র্যাভিটি একটা ফ্যাক্টর। আপনারা জানেন যে ওয়েট থেকে ভলিউম বা ভলিউম থেকে ওয়েটে ট্রান্সফার করার জন্য স্পেসিফিক গ্র্যাভিটিটাই হচ্ছে একটি ওয়ে বা মাধ্যম, সেটার মাধ্যমে আমরা করতে পারি। তাহলে আমাদের কী করতে হবে, স্পেসিফিক গ্র্যাভিটিটা এখানে কন্ট্রোল আমাদের কনসিডার করতে হবে, আর পাশাপাশি পিউরিটি তো থাকছি। এই কারণে কিন্তু দুইটা ক্যালকুলেশন আমি দুইটা ফরমেশনে করেছি, অর্থাৎ সলিডটাকে আমরা গ্রামে দিয়ে দেবো আর লিকুইডটাকে MLA দিয়ে দিব। তো চলুন ক্যালকুলেশন দুটি এখানে কী বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড রিয়েজেন্টের নর্মাল সলিউশন তৈরি করার জন্য ওয়েট অফ রিয়েজেন্ট এটা গ্রামে, অর্থাৎ আমরা কত গ্রাম রিয়েজেন্ট নিব সেটা ইকুয়ালস টু নর্মালিটি টু বি প্রিপেয়ার্ড, আমরা কত নর্মাল করতে চাই, মাল্টিপ্লাই ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ আমরা যেটা নর্মাল সলিউশন করতে চাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, মাল্টিপ্লাই প্রিপেয়ার্ড ভলিউম এটা লিটারে, অর্থাৎ আমরা লিটারে কতটুকু করতে চাই সেটা, মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই পিওরিটি। এটি হচ্ছে বেসিক্যালি সলিড রিয়েজেন্ট তৈরি করার জন্য ফর্মুলেশন। আর যদি লিকুইডের যে রিয়েজেন্ট রয়েছে সেটা ফর্মুলেশনটা আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভলিউম অফ রিয়েজেন্টস ML, অর্থাৎ আমরা MLA নিব, কত ML নিব সেই বিষয়টা আমরা বের করব। সেক্ষেত্রে ফর্মুলেশনটি হচ্ছে নর্মালিটি টু বি প্রিপেয়ার্ড, অর্থাৎ আমরা কত নর্মাল তৈরি করতে চাই, মাল্টিপ্লাই ইকুইভ্যালেন্ট ওয়েট, অর্থাৎ আমরা যেটা নর্মাল সলিউশন করতে চাই তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত, মাল্টিপ্লাই প্রিপেয়ার্ড ভলিউম ইন লিটার ডিভাইডেড বাই পিউরিটি, মাল্টিপ্লাই স্পেসিফিক গ্র্যাভিটি, টোটাল মাল্টিপ্লাই হচ্ছে 100। এখানে এই দুটি ক্যালকুলেশনকে কনসিডার করেই কিন্তু আমরা আমাদের হচ্ছে নর্মাল সলিউশন তৈরি করব। আমরা যদি খুব সহজে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝতে চাই, সহজে বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি যে আমরা 250 ML 250 ML এর সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.5 নর্মালের একটি সলিউশন তৈরি করব। 250 ML মিন্স হচ্ছে 0.25 লিটার, এটাকে লিটারে কনভার্ট করলে এটা হয়।
এটার আমরা কি করব ফাইভ নর্মাল সলিউশন তৈরি করব এবং আমাদের কাছে যে সোডিয়াম হাইড্রোক্সাইডটি রয়েছে তার পিউরিটি হচ্ছে 98%। তাহলে আমরা যদি এটা ফর্মুলেশনে ফেলাই তাহলে যে জিনিসটি দেখতে পাচ্ছি যে নর্মালি টু বি প্রিপেয়ার্ড আমরা 0.5 করতে চাচ্ছি, এটা দিয়ে দিলাম, মাল্টিপ্লাই 40 হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট, মাল্টিপ্লাই আমরা যতটুকু করতে চাই সেটা লিটারে 0.25, মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের পিউরিটি ধরে নিচ্ছে যে 98 ছিল, সো 98। তাহলে যেই রেজাল্টটি হচ্ছে সেটি হচ্ছে 0.459 গ্রাম। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ডিস্টিল ওয়াটারে ডিজলভ করবো, তাহলে ডিস্টিল ওয়াটারে আমরা এটাকে ডিজলভ করে নিলেই কিন্তু টোটাল 250 ml একটা ভলিউম করে নিলেই কিন্তু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের 0.5 নর্মাল সলিউশনটি হয়ে যাচ্ছে। এবার আসুন যে আমরা লিকুইড রিয়েজেন্টের জন্য নর্মাল সলিউশনটি দেখি। যদি আমরা এই ক্যালকুলেশনেরই একটি এক্সাম্পল দিই, এক্সাম্পলে যদি আমরা ধরে নিচ্ছি যে আমরা 500 ml এটাকে লিটারে কনভার্ট করলে 0.5 লিটারের 5 নর্মালের একটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সলিউশন করতে চাই এবং আমাদের কাছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটি রয়েছে তার পিউরিটি হচ্ছে 37% এবং স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.18%। সো এই ক্রাইটেরিয়াতে যদি আমরা এই সলিউশনটি করতে চাই তাহলে যদি আমরা উপরে ফর্মুলেশনে এটাকে ফেলাই তাহলে যে জিনিসটি হচ্ছে নর্মালিটি টু বি প্রিপেয়ার্ড 5 মাল্টিপ্লাই 36.5 মাল্টিপ্লাই 0.5, এটা হচ্ছে যত লিটার করতে চাই, ডিভাইডেড বাই 37 যেটা আমাদের পিউরিটি এবং 1.18 হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, টোটাল মাল্টিপ্লাই 100 করলে আমরা 209.001 ml পাচ্ছি। অর্থাৎ 209.001 ml অ্যাড করে যদি আমরা আমাদের সলিউশনের টোটাল ভলিউমকে যদি আমরা 500 ml করি তাহলেই কিন্তু আমাদের এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের নর্মাল সলিউশনটি হয়ে যাচ্ছে, 5 নর্মাল সলিউশনটি হয়ে যাচ্ছে। তো আশা করছি এই ক্যালকুলেশন থেকে কিন্তু আপনারা ইজিলি বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে ক্যালকুলেশনটি করব এবং বের করব যে কতটুকু সাবস্ট্যান্স প্রয়োজন হবে। এখানে কিছু কনসিডারেশনের ইস্যু হচ্ছে যে আমরা যেই সলিউশনটি করতে চাই সেখানে আপনারা জানেন যে একটা সলিউশনে বেসিক্যালি দুটি জিনিস থাকে, একটি হচ্ছে সলিউট আর একটি হচ্ছে সলভেন্ট। তো আমরা যে সলিউট হিসাবে কী ব্যবহার করব, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ সাবস্টেন্সটা সলভেন্ট হিসাবে কী ব্যবহার করব যেটাতে আমরা দ্রবীভূত করতে চাই। যদি আমি একটু এক্সাম্পল দিয়েই বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডকে কী করেছি আমরা পানিতে দ্রবণীয় করেছি, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সলিউট আর ওয়াটার বা ডিস্টিল ওয়াটার আর পানিটা ছিল হচ্ছে আমাদের সলভেন্ট, এই দুটা মিশে কী হয়েছে আমাদের সলিউশন হয়েছে। কী সলিউশন হয়েছে? নর্মাল সলিউশন হয়েছে। তো আমরা যখন এই নর্মাল সলিউশন তৈরি করব তখন আমাদের জানতে হবে যে আমাদের ওই রিয়েজেন্টের জন্য কী সলভেন্ট লাগবে, এই জিনিসটা কিন্তু আমাদের কনসিডার করতে হবে। আমরা যদি এই জিনিসটা জানি এবং উপরের ক্যালকুলেশন থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট, পিউরিটি এবং হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি এই জিনিসগুলো কিন্তু আমরা কনসিডার করে খুব সহজেই যে কোনো রিয়েজেন্টের নর্মাল সলিউশন তৈরি করে ফেলতে পারি। আশা করি যে ওভারঅল আপনারা এটা সম্পর্কে ডিটেলস একটা আইডিয়া পেয়েছেন। তো নেক্সট কোনো এপিসোডে আমরা অন্য কোনো রিয়েজেন্ট প্রিপারেশন বা আদার্স কোনো অ্যানালিটিক্যাল টেস্ট মেথড নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।